স্যার, আজকে পড়ে শোনার পরে আপনার কি প্রতিক্রিয়া? অ্যাকচুয়ালি গত 28 তারিখ আমাদের কুমারঘাটে অগ্নিকাণ্ডের ঘটনা, যে ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেটা নিয়ে পুরো রাজ্য যেমন ব্যথিত, পুরো দেশই ব্যথিত। এবং ইতিমধ্যে আমরা জানি 8 জন মারাও গেছে সেই ঘটনাকে কেন্দ্র করে। এবং আমাদের এই আমাদের জিবিপি হাসপাতালে ইতিমধ্যে 10 জন ভর্তি ছিলেন আহত অবস্থায়, 11 জন, তার মধ্যে 1 জন মারা গেছেন আর অতিরিক্ত, এবং 5 জন ছুটি হয়ে গেছে। বাকি যারা 5 জন আছেন তাদেরকে আজকে দেখতে এসেছি, তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য এখানে আসা, সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা না, কোনো রকমের আরও অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা খতিয়ে দেখার জন্য আজকে এসেছি। পাশাপাশি আমার এসসিওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তারা যারা 5 জন এখানে অসুস্থ অবস্থায় আহত অবস্থায় ভর্তি রয়েছে তাদের চিকিৎসার সাহায্যের জন্য 15,000 টাকা করে আমরা দিয়েছি তাদেরকে। মূল বক্তব্য হচ্ছে যারা মারা গেছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রীজি সমস্ত পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হয়েছে, যারা আহত হয়েছেন তাদেরকেও করা হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে যারা বর্তমানে আহত অবস্থায় আছেন তাদের কেয়ারনেসটা খুব বেশি দরকার। যারা মারা গেছে তাদের জন্য তো আমাদের কিছু করার নেই, সমবেদনা জ্ঞাপন করার ছাড়া। যারা বেঁচে আছে তার মধ্যে 2 জন মহিলা আছে, 3 জন মহিলা, একটা বাচ্চা আছে, একজন পুরুষ লোক আছে, তো সবাই তারা আমাদের সম্পদ, তাদেরকে রক্ষা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই তাদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য এবং পাশাপাশি তাদেরকে কিছুটা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। তো আমরা 15,000 টাকা করে তাদের হাতে তুলে দিয়েছি এসসিওদের এবং ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে। তো আমরা ঈশ্বরের কাছে তাদের খুব দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি ডাক্তার বাবুদের সাথেও আমি কথা বলেছি এবং অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যেন মানে উন্নত পরিষেবা তারা এখানে পায়, তার ব্যবস্থা যেন সেখানে করা হয়, একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.